টাইটানিক ছবির এই মেয়েটিকে মনে আছে? 20 বছর পর খোঁজ মিলল তার। এই ভূমিকায় অভিনয় করেছিল শিশুশিল্পী আলেকজান্দ্রা আওয়েন্স। প্রশ্ন উঠছে, কোথায় সে, কেমন আছে সে, কেমন দেখতে হয়েছে সে? জেমস ক্যামেরনের এপিক রোমান্টিক ছবি টাইটানিক এর কাহিনী কি? এ প্রশ্ন করলে সকলে হা হা করে উঠবেন। সত্যি এমন অসঙ্গত প্রশ্নেরও কোনো মানে হয় না। গরিব জ্যাক আর ধনী অভিজাত রোজের অসমাপ্ত প্রেম কাহিনীও এই ছবির কেন্দ্র। গত 2 দশকে জ্যাক ও রোজ আধুনিক পৃথিবীর রোমিও জুলিয়েট বা ত্রিস্তান ইসোল্ডে পরিণত হয়, আর এই পরিণতি ক্যামেরনের ছবিকে নিয়ে যায় মডার্ন ক্লাসিকের উচ্চতায়। আজ 20 বছর পরেও টাইটানিক সম্পর্কে আবিষ্য মানুষের কৌতূহল সেই সত্যের সাক্ষ্য দেয়। কিন্তু টাইটানিক এ জ্যাকের সাগরযাত্রায় রোজই কি একমাত্র নারী? না, জ্যাকের নজর কেড়ে নিয়েছিল আর একটি মেয়েও। সেই চরিত্রটির নাম কোরা। কোরা একটি ছোট্ট মেয়ে। ছবিতে সে ও ছিল জ্যাকের মতে 3rd ক্লাসের যাত্রী। রোজ যখন জ্যাককে খুঁজতে সেই নিম্নবর্গীয় ডরমিটরিতে পৌঁছায়, সেখানে তখন পার্টি মুড। এই সিকোয়েন্সেই তোলা হয় এই ছবির বিখ্যাত 3rd ক্লাস ড্যান্স এর দৃশ্য। জ্যাক ও রোজের প্রথম কাছাকাছি আসা, সেখানেই দেখা মেলে কোরা কার্টম্যান নামের এই মিষ্টি মেয়েটি। সমালোচকদের মতে সে যেন গোটা ছবিতেই জেলে দিয়েছিল স্নিগ্ধ এক আলো। সেও সঙ্গী হয় জ্যাকের, নাচের তালে সেও মাতিয়ে তোলে জাহাজের ফ্লোর। এই সময়ে রোজ তাকে জিজ্ঞেস করে তার বিয়েতে সে বেস্ট গার্ল হতে রাজি আছে কিনা। তারপরে কোরা কার্টমেলকে ছবিতে আর সেভাবে দেখা যায়নি, কিন্তু পরে যখন ছবির বাদ দেওয়া দৃশ্যগুলি প্রকাশিত হয়, তখন দেখা যায় যে জাহাজডুবির সময়ে এক দৃশ্যে দেখা গিয়েছিল কোরাকে। মর্মান্তিকভাবে সে তলিয়ে যায় অটলান্টিকের অতলে। মন দিয়ে যারা দেখেছেন এই ক্যামেরন ক্লাসিক, তারা কিছুতেই ভুলতে পারবেন না এই ক্যামিও চরিত্রের অভিনেত্রীকে। আজ যখন টাইটানিকের 20 বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে হইচই, তখন অবধারিতভাবে মনে পড়ছে কোরার কথা। এই ভূমিকায় অভিনয় করেছিল শিশুশিল্পী আলেকজান্দ্রা আওয়েন্স। প্রশ্ন উঠছে, কোথায় সে, কেমন আছে সে, কেমন দেখতে হয়েছে সে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিররের খবরে প্রকাশ, আলেকজান্দ্রা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সৃজনশীল সাহিত্যে স্নাতক হয়েছেন। বেশ কিছু রম্য রচনা লেখার পরে তিনি এই মুহূর্তে উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছেন। চেহারায় পরিবর্তন এলেও আজও অনেকেই তাকে কোরা বলে চিনতে পারেন। অভিনয়ে আর ফেরেননি আলেকজান্দ্রা, কিন্তু টাইটানিককে কোনোদিনই ভুলতে পারবেন না, এই কথাও কোনো জড়তা নেই আলেকজান্দ্রার। এসব তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।